এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা পিঁপড়ের হয়। কারো অতীত যেন না, বর্তমানকে জানো এবং সেই বর্তমান জানাই যথার্থ। কে আমাদের একবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা বলে যাই, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি। জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সময় দ্রুত চলে যা, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। প্রেমের আনন্দ থাকে অল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পরে ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।